গৃহবন্দী খালেদা জিয়া সম্পূর্ণ মুক্তি চায় রিজভি। রাজনীতিতে মস্তান চক্রের জনক বিএনপি কাদের। জিয়াউর রহমান ইতিহাসের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী হানিফ। সর্বভৌমত্বে আঘাত এলে প্রতিঘাত করার জন্য প্রস্তুত থাকতে হবে প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত আলোচনা। গৃহবন্দী খালেদা জিয়ার সম্পূর্ণ মুক্তি চায় রিজভি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, বেগম খালেদা জিয়াকে বিনা দোষে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটক করে রাখা হয়েছে। তিনি বর্তমানে বাসায় থাকলেও প্রকৃতপক্ষে তিনি মুক্ত নন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। সাজা স্থগিত হলে তো তার উপর কোনো বিধিনিষেধ থাকার কথা না। পার্থক্যটা হচ্ছে শুধু হাসপাতালের প্রিজন সেল থেকে তাকে তার বাসায় নিয়ে আসা হয়েছে। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রিজভি এসব কথা বলেন। রিজভি বলেন, চারবারের সাবেকে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ, তার ওপর জুলুমের যেন শেষ হচ্ছে না। সরকার তাকে ভয় পায়, কারণ তিনি সম্পূর্ণ মুক্তি থাকলে সরকারের লাগামহীন লুটপাট অপকর্মে বিপত্তি ঘটবে এবং নিশিরাতে নির্বাচন করতে পারবে না। এজন্য তাকে এখন গৃহবন্দী করে রাখা হয়েছে। গণতন্ত্রের মাকে প্রতিহিংসা পরায়ণতার অনলে হত্যা করতে চায় সরকার। আমরা অবিলম্বে তার গৃহ অন্তরীণ অবস্থার অবসান চাই, সম্পূর্ণ মুক্তি চাই। তার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি ঘটবে না, দেশবাসীর মুক্তি মিলবে না। রিজভি আরও বলেন, আপনারা অবগত আছেন খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার অ্যাডভান্সড ট্রিটমেন্ট দরকার, কারণ এখানে ডাক্তার যারা আছেন তারা বলেছেন যে তার উন্নত চিকিৎসা দরকার, কিন্তু সরকার নানা শর্তের বেড়াজাল তৈরি করেছে যাতে তিনি তার ইচ্ছা মতো চিকিৎসা নিতে না পারেন। বিএনপি চেয়ারপারসনের স্বাধীনভাবে দেশে বিদেশে যেখানে ইচ্ছা চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে সব বাধা অপহরণের দাবি জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কথা শুনলে জনগণ টিভির চ্যানেল বদলে দেয় বলে মন্তব্য করে তিনি বলেন, র‍্যাব পুলিশ পরিবেষ্টিত ওবায়দুল কাদের প্রতিদিন একটি করে সংবাদ সম্মেলন করেন, আর এই সংবাদ সম্মেলন করলে এই বিষয়টি বিএনপির বিরুদ্ধে আজ খুবই কল্পিত ও মিথ্যাচার ও কুৎসা উদ্গিরণ করা। মিথ্যা বলতে বলতে সত্য ভুলে গেছেন তিনি, জনগণ তার কথা শুনলে টিভির চ্যানেল বদলে দেয়। রিজভি বলেন, তারা নিশিরাতে একটি পার্লামেন্ট বানিয়েছে, মানব মাধুরী মিশিয়ে পার্লামেন্টে বিরোধী দল বানিয়েছে। আদালত কিংবা নির্বাচন কমিশন সরকারের মাইক্রোফোন হিসাবে কাজ করছে, সব তাদের হওয়ার পরও প্রতিদিন তাদেরকে কেন বিএনপির বিরুদ্ধে বলতে হচ্ছে, কেন বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাতে হচ্ছে, কেন মাদার অফ ডেমোক্রেটি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চলছে অব্যাহত ষড়যন্ত্র, কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলছে প্রতিনিয়ত কুৎসা রটানো। কারণ স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনে বিএনপির যে অবদান আছে সেটি আওয়ামী লীগের নেই। সেই অনুশোচনায় কাদের সাহেবরা ফ্যাসিবাদ কায়েম করে বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে নিশিদিন অশ্রাব্য মিথ্যাচারে লিপ্ত রয়েছেন। তিনি বলেন, গুম, খুন, অপহরণ, ধর্ষণ, সন্ত্রাস ও জুয়া জোচ্চুরি চালিয়ে রাষ্ট্রে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করে জনগণকে স্তব্ধ করার চেষ্টা চলছে। এজন্য তারা আইন প্রয়োগকারী সংস্থাকে প্রাইভেট বাহিনীতে পরিণত করে জনগণকে বন্দি করে রাখার নানা কৌশল অবলম্বন করছেন। আইন প্রশাসন ও আদালতকে নিজেদের মতো করে সাজিয়ে জনগণের নাগরিক স্বাধীনতাকে হরণ করছে। সুতরাং সরকার জবরদস্তিমূলকভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে যতই নিজেদের সাফল্যগাথা প্রচার করুক, জনগণ এসব বিশ্বাস করে না। জনগণ অবশ্যই ঘুরে দাঁড়াবার জন্য প্রস্তুতি নিচ্ছে এই সরকারের পতন ঘটানোর জন্য। রিজভি বলেন, দেশে এক ভয়াবহ দুর্যোগ চলছে, এটা হচ্ছে আওয়ামী দুর্যোগ, আর একটা হচ্ছে করোনা দুর্যোগ। এই দুই মহাদুর্যোগের মধ্য দিয়ে বাংলাদেশ অতিক্রম করছে এক অকল্পনীয় ক্রান্তিকাল। সেজন্য দেশে রাজনীতি নেই, গণতন্ত্র নেই, চিকিৎসা নেই, মানুষের মনে সুখ নেই, অর্থনীতি সম্পূর্ণভাবে বিপর্যস্ত, দেশের জনগণ নিশিরাতের লুটেরা সরকারের জাতাকলে অবিরাম পৃষ্ট হচ্ছে, গণতন্ত্রের নামে চলছে এক ব্যক্তির স্বৈরশাসন। বিএনপির এই মুখপাত্র বলেন, দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জনগণের কাছে শাক দিয়ে মাছ ঠেকে লাভ নেই, সরকার নিজের গর্ত নিজেই খুঁড়েছে, এই সরকার বেশি দিন টিকে থাকবে না। পৃথিবীতে কোনো ফ্যাসিবাদী টিকে থাকেনি, এই নির্দয় ফ্যাসিবাদী সরকারও টিকবে না। জবরদস্তি করে জনগণের ঘাড়ে চেপে বসে থাকার দিন শেষ হবে অচিরেই। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আয়াদ, সেলিমুজ্জামান সেলিম, আব্দুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন। রাজনীতিতে মস্তান চক্রের জনক বিএনপি ওবায়দুল কাদের।
বিএনপিকে দেশের রাজনীতিতে মস্তান চক্রের জনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার ১২ ডিসেম্বর সকালে বগুড়া জেলার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে বিএনপি ধারাবাহিকভাবে যে মানব বিরোধী অপরাধ করে আসছে তার জন্য তাদের মানব বিরোধী ট্রাইব্যুনাল বিচার হওয়া উচিত। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুদরত ই ইলাহির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজিবুল আলম রিপু। জিয়াউর রহমান ইতিহাসের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জাতির পিতার হত্যাকারীদের পুরস্কৃত করে ইতিহাসের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন কাজ করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা খুনি জিয়াউর রহমান। আজ শুক্রবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানিয়ে মানবাধিকার লঙ্ঘনের কারণে অতি নিকটেই ক্ষমতাসীন আওয়ামী লীগকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় আদালতের একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি। শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কৃপায় খালেদা জিয়া জামিনের বাইরে আছেন। তিনি বলেন, বিএনপি অনেকবার বলেছিল তাদের নেতৃত্বকে মুক্ত করতে তারা আন্দোলন করবে, কিন্তু সেটা তাদের সে আন্দোলনে জনগণ সাড়া দেয়নি, এমনকি বিএনপির নেতাকর্মীরাও সাড়া দেয়নি। হানিফ বলেন, বিএনপির নেতাকর্মীরা সবাই জানে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া দুর্নীতিবাজ, তাই দুর্নীতিবাজদের পক্ষে কেউ রাস্তায় নামতে চায় না। এরপরও বিএনপির নেতাকর্মীরা কোন লজ্জায় মানবাধিকার লঙ্ঘনের কথা বলে তা জাতির বোধগম্য নয়। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সার্বভৌমত্বে আঘাত এলে প্রতিঘাত করার জন্য প্রস্তুত থাকতে হবে প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ বাহিনী গড়ে উঠেছে। এ বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করবেন, সবসময় জনগণের পাশে কাজ করবেন। আজ রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স কোর্স 2020 এবং আর্ম ফোর্সের ওয়ার কোর্স 2020 এর গ্রাজুয়েশন সেমিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন। সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছি, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কিন্তু কেউ যদি আমার সার্বভৌমত্বে আঘাত করতে আসে প্রতিঘাত করার মতো সক্ষমতা যেন আমরা অর্জন করতে পারি সেভাবে আমাদের প্রশিক্ষণ ও প্রস্তুত থাকতে হবে।